আজকে আমরা তৈরি করব ব্রেড পটেটো রোলস। তার জন্য আমাদের প্রয়োজন ব্রেড, কুরকুরে, ম্যাগি, ডিম, সিদ্ধ করা আলু, পেঁয়াজ কোঁচানো, টমেটো কোঁচানো, ধনেপাতা কোঁচানো, রসুন কোঁচানো, আদা বাটা, কাঁচা লঙ্কা কোঁচানো, হলুদ, গোলমরিচ গুঁড়ো, অ্যারারুট, নুন, কালো জিরে আর চিলি ফ্লেক্স। প্রথমে আমরা সিদ্ধ আলুটাকে মিশিয়ে নেব। প্রথমে আমরা দিয়ে নেব সাদা তেল, তারপর আমরা দিয়ে নেব পরিমাণ মতো কালো জিরে, এবার আমরা দিয়ে নেব কোঁচানো রসুন, রসুনটা অল্প ভাজা হয়ে এলে আমরা এবার দিয়ে নেব পেঁয়াজ, এবার আমরা দিয়ে নেব কোঁচানো টমেটো, দিয়ে দেবো কোঁচানো কাঁচা লঙ্কা, এবার আমরা দিয়ে নেব পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমরা একটু অল্প পরিমাণে জল দেব, অল্প নাড়াচাড়া করার পরে আমরা সিদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে নেব, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, এবার আমরা দিয়ে নেব ধনে পাতা, আমাদের আলুর পুর তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। আলুর পুর তৈরি হয়ে যাওয়ার পর ব্যাটারটা বানিয়ে নেব, এবার আমরা দিয়ে নেব অ্যারারুট, তারপর দিয়ে নেব পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে নেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে নেব চিলি ফ্লেক্স, এবার আমরা ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমরা ব্রেডটাকে কেটে নেব। এবার আমরা ব্রেডটাকে করে বেলে নেব, এবার আমরা ম্যাগিটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব,
ম্যাগিটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা কুরকুরেটাকেও একই পদ্ধতিতে গুঁড়ো করে নেব। তার আগে আমরা অল্প করে প্যাকেটটা কেটে নেব যাতে হাওয়াটা বের হয়ে যায়। এবার আমরা একটা পাত্রে ম্যাগি আর কুরকুরেটা ঢেলে নেব। এবার আমরা আলুর পুরটা দিয়ে রোলটাকে রেডি করে নেব। এবার আমরা চারদিকে জল দেব যাতে ভালো করে আটকায়। এবার আমরা রোলটাকে তৈরি করা ব্যাটারের মধ্যে দিয়ে কোটিংটা করে নেব। এবার আমরা দিয়ে নেব তেল। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা একে একে ছেড়ে দেব। আমরা রোলটাকে উল্টে নিয়েছি, অল্প ভেজে আমরা রোলটাকে তুলে নেব। এবার আমরা তুলে নেব রোলটাকে। আমাদের রোল তৈরি হয়ে গেছে। আমাদের রোল তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।